আসসালামু আলাইকুম। আমাদের ব্রয়লার ফার্মের মুরগিগুলো বিক্রি হয়ে গেছে, তো এই ভিডিওটা যদিও ঈদের আগের, তো আপনারা দেখতেছেন নিশ্চয়ই ঈদের পরে, তো বিস্তারিত জানানোর চেষ্টা করব, চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের ব্রয়লারের মুরগি বিক্রি হয়ে গেছে, তো ব্রয়লারের মুরগিগুলো বিক্রি হয়েছে মূলত 118 টাকা পার কেজি। তো বর্তমান রেট এইরকমই, তো যেহেতু এখন কুরবানির ঈদ তেমন একটা দাম থাকবে না, এখন বাজে হচ্ছে রাত 10টা, আর মুরগি বেশিরভাগ সময় রাত্রে বিক্রি হয়। আর ওইদিকে হচ্ছে আমাদের আরেকটা ফার্ম, তো একবারে নিয়ে যাবে মুরগিগুলা, তো অলরেডি গাড়ি চলে আসছে। এই গাড়ির মধ্যে লইব একটি ক্যাপাসিটি কত এটার মধ্যে? ঈদ সামনে তো আমরা নিলেগাব আছি আর কি। না না, ওই যে লোক আইতেছে, আমরা লোক কোয়া আছে, লোক আমরা 5 জন লোক, প্রতিবারে একবার দুটে পড়বো একবারে এই গাড়িত। ভাই মুরগি নিবেন কই গুলা? ঢাকা। এটার মধ্যে মুরগি বোধ লইব 1800 গাড়িত, বিশাল বড় গাড়ি। তো আসলে রাত্রে লাইটের মানে সমস্যা, এই কারণে আমি ক্লিয়ার ভাবে দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো চলেন ফার্মে চলে যাই। তো মুরগি বিক্রির সময় মূলত 10 থেকে 12 জন লোকের প্রয়োজন হয়, তো আমাদের নির্দিষ্ট 5 জন কর্মচারী সব সময় বলা থাকে, তারা মানে মুরগি বিক্রির সময় আসে কাজ করে। এটা ভাই মুরগি মাফার লাগে বানাইছিলাম, এটা খালি কো খাসাদা ঠ্যাং ভাঙ্গে যা পরে কই দিই বানায় ঠিক আছে নাকি? মানে গতবার মাপছি কোনো সমস্যা হয়েছে না তেমন একটা। তো আমাদের দুই ফার্ম মিলে মুরগি ছিল 2000 পিস, এখান থেকে 200 মুরগির মতো মারা গেছে, তো গাম্বুরো রোগে আক্রান্ত হয়ে। ওইদিকে লেখালেখির কাজ চলতেছে আর আমি এই সাইডে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো মুরগির সাইজ মোটামুটি ভালোই হয়েছে, আর আজকে এগুলোর বয়স হচ্ছে 32 দিন। তো আমাদের মুরগির কিন্তু একটা সমস্যা হয়েছিল, অনেকগুলো মুরগি মারাও গেছে, তো আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের সাথে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যেহেতু আপনার এরম এরম হয়েছে, এটা বোধ আছেন বোধ হুদা 10 গ্রাম হুদা ডিমের কুসুম। তো এখানে রিজেক্ট মুরগিগুলো বদলানো হইতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁতে বইলে এনে রিজেক্ট দিবেন, হের পরে মাপবেন, ঝামেলা আছে বুঝছেন। 9 কেজি ফাইতিস না নামাইলেন। তো অনেকের হয়তো মুরগির ওজন সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে, তো এগুলোর ওজন আসতেছে হচ্ছে 32 দিন বয়সে 18+। আমি ভাই আপনি ছুডু বড় না, ওই যেন একটা ভাই মুরগি বাড়ি উঠছে, তো মুরগি থেকে প্রফিটের হিসাব আসলে এইভাবে সরাসরি বলা সম্ভব না, তো যদিও এখন হিসাব করা হয় নাই। তো আমার আনুমানিক ধারণা থেকে আমি বলতেছি, তো মোটামুটি 35 থেকে 40 হাজার টাকার মতো প্লাস মাইনাস প্রফিট হতে পারে। তো আমাদের এক খামার খালি করা কমপ্লিট। হ্যাঁ ভাই, তো 1 টানা 3 ঘন্টা কাজ করার পর 10 মিনিটের বিরতি চলতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের খামারের যারা মানে লোক, তারা কিন্তু এখানে মানে রেস্ট করতেছে। তো এক ফার্ম শেষ হয়ে আরেকটার অর্ধেকটা শেষ, তো মোটামুটি 4 ঘন্টা সাড়ে 4 ঘন্টা সময় লেগে যায় আমাদের। তো এটাই, তো আমাদের সাথেই থাকেন। আর এটা হচ্ছে মানে আমি কৃত্রিমভাবে বানিয়ে নিয়েছিলাম, বাঁশের জুড়ি, উপরে হচ্ছে ডিজিটাল মিটার, তো এই জুড়ি দিয়ে মাপলে মানে মুরগিতে অনেকটা একটা ক্ষয়ক্ষতি হয় না, মানে মুরগির পাখা ভাঙ্গা তারপরে এইসব কোনো সমস্যা হয় না। আর এদিকে হচ্ছে দুইটা মুরগি আসলে স্টোক করছিল, এগুলো এখানে জবাই করে রাখা হয়েছে। তো ওইখানে ক্রেতা আমাদের ফার্মে যারা কাজ করে, তো ওনারা সবাই ফ্যানের নিচে বসে আছে, আপনারা দেখতে পারতেছেন। তো যারা ফার্মের মধ্যে কাজ করে, ওনারা একদিনেই কাজ করে শুধুমাত্র মুরগি বিক্রয় করার দিন, তো এমনি তেমন তারা কোনো কাজ করে না। ১০টা দেন, আগে ১০টা দেন।
দশটা দিবেন আচ্ছা সব দেন এনতে 3 কেজি 500 গ্রাম বাদটা দিব 12 কেজি কত 12 কেজি 16 কেজি 300 তো 3.5 ঘন্টা পর আমাদের মুরগি ওজন দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে ক্যাশ মেমো বুঝিয়ে দেওয়ার পালা তো আপনারা দেখতে পারতেছেন তো এই হচ্ছে সেই জুরিটা যেটা দিয়ে মুরগি ওজন দিছি তো এটা আমি নিজে বানিয়ে নেছি তো আপনারা চাইলে বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন তো এটা দিয়ে মুরগি মাপলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না তো আমাদের মুরগি ওজন দেওয়া প্রায় শেষ ওই হচ্ছে গাড়ি আমার যেহেতু মানে রাতে ভিডিওটা করতেছি তো এইজন্য আর কি বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো যদিও ভিডিও কোয়ালিটি এত একটা ভালো হয় নাই তো যেহেতু রাতে ভিডিওটা করছি তো কেমন দেখাইতে পারছি আপনাদেরকে জানি না তো যাই হোক আবার দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ